আমরা এখন রাতারগোল জঙ্গলের ভিতর। আমার হাজবেন্ড তো সেলফি তুলে থাকি। ভাই আপনারা ঢাকা থেকে আসছেন নাকি? আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন? কেন বরিশাল কোথায় বাসা? সবাই সব আজকা মানে জঙ্গলের আনাসে কানাসে এবং জঙ্গলের কোনো কোণার বাদ রাখা হইব না। বড় ভাই এই জঙ্গল হাইটটা আপনার ফিলিংস কি? দারুন দারুন, অসম অসম ফিলিংস, প্রকৃতির সাথে মিশে যাচ্ছি আমরা। আসলে বড় ভাই প্রকৃতিটা এরকমই, এখানে মানুষের ভালো ফিল দেয়, এটা স্বাভাবিক। আপনার কেমন লাগে? দারুন। তা ভাবি এই জঙ্গলে হাইটে আপনার ফিলিংসটা কি? তাই এমন একটা বাসা আবিষ্কার করেন যে বাসা দিয়ে আপনি প্রকাশ করবেন? সত্যি কথা আমি পরে বলবো, নকই ঠিক আছে। বড় ভাই আপনি যে যে জঙ্গলে আসলেন আপনার ফিলিংসটা কি? জঙ্গলেই মঙ্গল। আসলে সবাই চাপে, যত ফিলিংস আছে মানুষের সব মনে জঙ্গলই হয় নাকি? এ উজ্জ্বল ভাই আপনি তো মনে করেন একবার গাছের চূড়ায় উঠে গেছেন, ঘটনা কি? ভাই আপনি যে গাছের উপরে উঠে ছবি তুলছেন আপনার ফিলিংস কি? বলেন কি প্রজাপতি আমার হাতে কিছুক্ষণ পরপর এসে বসতেছে। হ্যাঁ এই যে কি